ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করছি আজকের আরও একটা নতুন ব্লগ। আর আজকে আমি শুরু করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ যেদিন শেষ করেছিলাম তারপর থেকেই। তো তোমরা তো লাস্ট ভিডিওতে দেখিয়ে নিয়েছো শিহাব তার ছোট দাদার বাড়ি থেকে তার নিজের দাদার বাড়িতে যাচ্ছে, এবং বাড়িতে যাওয়ার সময় আমরা বাড়ির সামনেই একটা দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম এবং তারপরে কিন্তু ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। আর যেহেতু আমরা অনেকগুলো দিন পরে বাড়িতে গিয়েছি, সেই জন্য বাড়িতে গিয়ে তো প্রচুর কাজকর্ম থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা সে সমস্ত সবই করেছি, সেগুলো সব তো আর শুট করা যায় না, এবং তা বাদ দিয়ে ধরো খাওয়া দাওয়ার তো একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, সেগুলো সব কিন্তু আমার শেয়ার করা পসিবল হয়নি কারণ সবসময় হাতে ফোনটা থাকতো না। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পরে পরেই তো শিহাব তো সিয়ামকে পেয়ে আর কিছু চাই না, ও সারা দিন প্রচুর প্রচুর খেলাধুলা করেছে। আর যে গিয়ে গিয়েই কিন্তু আমি উপরে ওয়াশ করতে চলে গিয়েছিলাম, রুম তো পরে নিজেরা ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া সে সমস্ত যতক্ষণ করছিলাম ও কিন্তু ওর দিদিয়া ওর দাদা ভাই মানে সবার সাথে প্রচুর প্রচুর খেলাধুলা করছিল। আর এ দেখো এখানে নতুন নতুন খেলনা পেয়ে এবং সিয়ামকে পেয়ে তার সাথে উপরি পাওনা সিয়ামের দুটো মামাইতো বোন মানে শিহাবেরও বোনই হচ্ছে মানে দিদি হচ্ছে, তো সেই দিদি ভাইদের সঙ্গে শিহাব খুব খুব খেলাধুলা করছিল। তো যাই হোক, এই টাইমটা আমার হাতে মোবাইলটা ছিল, মানে এটা হচ্ছে বিকালের টাইমটা, তখন আমরা চা ঠা খাচ্ছিলাম, সেই টাইমে ভাবলাম যে ওরা যেহেতু খুব মজা করে খেলাধুলা করছে তো চলো একটা ছোট্ট ক্লিপস নিয়ে নেওয়া যাক। তো সেটাই বেসিক্যালি আমি করেছি। আর ভয়েসগুলোকে আমি মিউট করে দিয়েছি কারণ কোনো ওদের কথাই তোমরা বুঝতে পারতে না। তো যাই হোক, আমি পরে এগুলোতে সব ভয়েস ওভার দিচ্ছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছুটা দিন পরে পরে। আমি যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিন কিন্তু ছিল দশমীর দিন, তো আমার নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা দশমীর পর থেকে ভিডিও পাবে, যেরকমটি এখন এই আমাদের স্টার জলসা জি বাংলাতে চলছে, মানে আজ সিরিয়ালগুলোতেও কিন্তু এখনও পুজো পুজো গন্ধ, তেমনই আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু পুজো পুজো গন্ধ। আর এই যে দেখো প্রচুর জামাকাপড় বার করে নিয়েছি, এখানে রয়েছে আমার বিয়ের শাড়ি মানে বিয়ের সময়কার শাড়ি এবং গিফট পাওয়া প্রচুর শাড়ি কাপড়, শিয়াবের পাপার শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার প্রচুর, মানে এগুলো অ্যাকচুয়ালি রোদে দিয়েছিলাম কারণ আমি প্রত্যেক বছরই এই শীতটা পড়ার আগে আগে এই টাইমটাতেই বাড়িতে যাই এবং প্রত্যেক বছরই এই টাইমটাতেই আমি আমার এই সমস্ত জামাকাপড়গুলো রোদে দিয়ে দিই, কারণ প্রত্যেক বছর ধরো যদি ভালো করে জামাকাপড়গুলো রোদে ফোদে না দেওয়া হয় তাহলে কিন্তু জামাকাপড়গুলো ভালো থাকে না, সেই জন্য এগুলো সব রোদে ঠোদে দিয়ে আমি আমার আলমারিটাকে নতুন করে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিহাবের আরও একটা কাকাইতো ভাই। তো এই ভাইটা আসলে আমাদের আর একটা কাকুর ছেলের ছেলে হচ্ছে। তো এই যে বাবুটা এ কিন্তু শিহাবের থেকে ছ মাসের কাছাকাছি ছোট, তো এখন বেশ ভালো করে বসতে পাচ্ছে। আর এই দেখো দুই ভাই এখন খুব খেলাধুলা করছে। আর দেখো শিহাবের হাতে একটা বল রয়েছে, এই বলটা নিউ, এটা আমরা ওখানে গিয়ে শিহাবকে কিনে দিয়েছি। তাছাড়াও আরও অনেক খেলনা কিনেছে এবং কিনেছি কখন বলো তো, যখন ওই যে বললাম না তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করব, আমি এটা তো দশমীর দিন বা তার পরের দিনের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু শিহাবের আরও আত্মীয় স্বজনের গ্রামের বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিন্তু মানে সেখান থেকে ফেরার সময় সেখানে যাওয়ার সময় বিভিন্ন সময় বিভিন্ন খেলনা কিনেছিলাম, সেই সব কিন্তু তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করা হয়নি, সব ধীরে ধীরে শেয়ার করব। তো তখনই এই বলটা কিনেছিলাম। তো দেখো এবার চলে এসেছে সিয়ামবাবু। তো সিয়ামবাবু ওই বলটার উপরে ওই সব ওদের যে কী লোভ হয়েছিল, যখন ওই ছোট বাবুটা আছে তখন শিহাব ওই বলটা কোনোভাবেই দেবে না, আবার যখন শিহাব আছে তখন সিয়াম ওই বলটা কখন কোনোভাবেই মানে শিহাবকে দেবে না, মানে এরকম একটা ব্যাপার যে বলটা হচ্ছে ওই বাড়ির মানে সেই মুহূর্তে যে বড় তার আয়ত্তে থাকবে, ছোটদেরকে দেওয়া যাবে না, এই হচ্ছে বক্তব্য। যাই হোক, তো এবার দুই ভাইয়ের মজা খেলনা খেলা দেখে নাও, ওরা যেটা করছে বেসিক্যালি এই টাইমে আমি ওদেরকে একটা ছবি তুলতে চাইছিলাম, তো সেটাই করছিল, আমাকে পোজ দিচ্ছিল শিহাব। আর তারপরে দেখো দুই ভাই যে কি বকছে, ভাবলাম ওদের মিষ্টি মুখের মিষ্টি কথাটা একটু রেখে দিই, তো সেই জন্য আমি কিন্তু এই টাইমে আর চলো তোমাদের সঙ্গে ভয়েস ওভার দেব না, অরিজিনাল ভয়েসটা দিয়েই শুনিয়ে নেব। আর তাছাড়াও ওদের এই মজার কাণ্ড কারখানাগুলো দেখলে তোমরা কিন্তু বেশ এনজয় করবে, তো চলো খুব ভালো করে দেখতে থাকো যে ওরা কি কি করছে। হাত নয়
আস্তে আস্তে বল কোথায় বল। হ্যাঁ উল্টো জুতো পড়েছিস কেন? তো এই টাইমে যে একটা মানে মজার ব্যাপার ঘটেছে, দুই ভাইয়ে কিন্তু একটা জুতো একদম শেয়ার করে পড়েছে, আর এই জুতোটা যতক্ষণ শিহাব পাচ্ছিল কোনোভাবে জুতোটা ছাড়বে না, ওদিকে সিয়ামও কোনোভাবে জুতোটা দেবে না। যেরকম ওই বল নিয়ে মার সেরকম ওই জুতো নিয়ে মার। পরে আমার এটা দেখে খুব ভালো লাগলো যে দুই ভাইয়ে জুতো জোড়া মানে শেয়ার করে পড়ছে। জুতো যে শেয়ার করে পড়া যায় এটা আমি ওদেরকে না দেখলে শিখতে পারতাম না। যাই হোক, তো ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে যেটা দেখে আমার খুব মজা লাগলো। আর ওই যেটা বলছিলাম যে আমার কিন্তু এটা বিভিন্ন দিনের বিভিন্ন রকম শ্যুট নেওয়া রয়েছে, সবটুকু একটা ভিডিওতেই দিয়ে দিলাম, কারণ সবটুকু আলাদা আলাদা করে দেওয়ার তেমন কিছু নেই। বাড়িতে গিয়ে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর গল্প, প্রচুর খাওয়া দাওয়া, এবং যা যা খাওয়া দাওয়া করেছি কোনোটাই শ্যুট নেওয়া হয়নি, কারণ ফোন হয়তো চার্জে থাকতো, নয়তো ছেলের কাছে থাকতো, সে হয়তো ভিডিও দেখছে সারাক্ষণ, তো সেই জন্য সব কিছু শ্যুট নিতে পারিনি। তবু যতটুকু পেরেছি এই ছোট্ট বাচ্চাগুলোর খেলাটা মজাটাই নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো এর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু তোমরা আবার সেই আমার মানে যেহেতু দশমীর দিন বাড়িতে পৌঁছেছিলাম, তো সেরকমভাবেই একাদশীর দিন আমরা কী করেছি বা তারপরে আমরা কী করেছি তোমরা কিন্তু সেইগুলো সব ভিডিওতে দেখতে পারবে। তো যাই হোক, এরপরে তো দুই ভাই খেলা করছে দেখতেই পাচ্ছ, এবং দুজনের মধ্যে খুব গবেষণা চলছে, কোনো একদম ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা চলছে। এবং তাছাড়াও শিহাবের সঙ্গে মানে অনেক অনেক বাচ্চারাও কিন্তু দেখা করতে এসেছিল। শিহাব যে মানে খুব রেগুলার বাড়িতে যায় না তাও কিন্তু পাড়ার বাচ্চারা ওকে কিন্তু ভোলেনি, প্রচুর বাচ্চারা দেখো ওর সঙ্গে কিন্তু দেখা করতে আসতো এবং খেলাধুলা করতে আসতো। আর এই গিফটগুলো শিহাব বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছ থেকে কিন্তু পেয়েছে, মানে ও তো যেহেতু অনেকদিন পরে পরে যায় তো ওর আনন্দটাই আলাদা, মানে সবাই যেন ওকে মাথায় করে রেখেছিল। আর এটা একটা টাইমে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম, তখন একটা ছোট্ট ক্লিপস নিয়ে রেখেছিলাম। যাই হোক, ভিডিওটাকে আর লেন্দি করছি না, কেমন লাগলো জানাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।